আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে 10 রোজা গেল, আজকে ছিল আমাদের ইফতার দেওয়ার দিন। তো গতকালকে নাকি 300 মানুষ হয়েছিল, আমি ইফতার আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ 400 মানুষের। তো এখানে যে ডেজার্টের জন্য মিষ্টি বানাচ্ছি, গোলাপজামুন 350.5 মিষ্টি বানালাম, কারণ বাচ্চারা তো খায় না, সেজন্য 400 মানুষের আয়োজন করলো, মিষ্টি বানালাম 350। ফাইনাল লুক, মাংস রান্না করেছিলাম 140 পাউন্ড। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খাবারটা। তো 2টা পাতিলে বসালাম, এই যে মাংস রান্না শেষ। কালারটা খুব সুন্দর হয়েছে এবং খেতে বেশ ভালো হয়েছে মাংসটা। ওদের কথা বলা যায়, ওরা তো ওরাই। ও ওটা লিখে দিলা না তো, এই যে মাত্র 3টা উঠলো, 7:38, 39 ইফতার, এখন অলরেডি 7:22 বাজে। আমারই বের হতে লেট হয়ে গেল, যেভাবে হলো সব কাজে তাড়াতাড়ি হলো, কিন্তু কেন যে লেট হলো আল্লাহ জানে। যাই দেখি কতক্ষণে পৌঁছে, আলহামদুলিল্লাহ ঠিক টাইম মতো পৌঁছাতে পেরেছি আজানের আগে আগেই। আর আমার আগে মামুন এবং রাজু ওরা চলে এসেছে। রাজু খালার বাসা থেকে ভাত আর হচ্ছে সবজিটা নিয়েছে, খালাকে রান্না করতে বলেছিলাম, আর আমি তো মাংস আর ডেজার্টটা বানিয়েছি। আমি যখন নামাজ পড়ছিলাম তখন স্ক্রিনে দেখছিলাম মামুকে, সাধারণত তো দেখা যায় না, আমরা আমাদের কাউকে দেখতে পাই না, তো মামুনকে দেখে ওটা একটু ভিডিও করলাম। আর এই হচ্ছে ইফতার দেওয়া, পিজা যেটা অর্ডার করেছিলাম সেটা এদের বাচ্চাটা দিচ্ছে সবাইকে। আর এখানে এই সাইডটা হচ্ছে মহিলাদের, সবাই লাইনে দাঁড়ানো খাওয়া নিচ্ছে। এবং আজকে ইফতারটা সবাই খুব পছন্দ করেছেন, গত কয়েকদিন নাকি সবাই বিরিয়ানি দিচ্ছিল, তো যেহেতু সাদা ভাত মাংস সবজি এটা সবাই খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। ওরা আমাকে বলছিল যে আমি সার্ভ করতে চাই কিনা, তো আমি বললাম যে না, তখন ওরা ওদের কাজটা খুব ভালোভাবে করতে পারে আলহামদুলিল্লাহ, তো ওরাই করছিলো। এটা মেয়েদের সাইডটা, এদিকে ছেলেদেরটা, এইভাবেই মাশাআল্লাহ খুব সুন্দর করে আমাদের ইফতারটা হয়ে গিয়েছে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।